পরলোকের স্বাদ কেমন হয়, কেমন থাকে সেই জগৎ, আমরা সেখানে যেতে পারি না বলে সেই জগৎ সম্বন্ধে আমরা অজ্ঞান। চলুন আজ কিছু তথ্য জেনে নেওয়া যাক পরলোক সম্বন্ধে, যারা সেই পরলোক থেকে ফিরে এসেছেন। তার আগে যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। মৃত্যুর পর কি অবস্থানে থাকি তার খবর আমরা নানা গ্রন্থ হতে পাই। এর মধ্যে এক শ্রেণীর জীবাত্মা কিছুক্ষণ শরীর ছেড়ে আবার শরীরের মধ্যে ফিরে এসে তার অভিজ্ঞতার কথা বলেছেন। সেই অভিজ্ঞতার কথা কেউ বিশ্বাস করেছে, আবার কেউ বিশ্বাস করেনি। কেননা এই অভিজ্ঞতা সম্পূর্ণ নিজস্ব, স্বপ্ন দেখার মতো ইহা কাউকে প্রমাণ করা যায় না। আর দ্বিতীয় শ্রেণীর জীবাত্মা মৃত্যুর পর আর পুরাতন শরীরে ফিরে আসেনি, প্ল্যানচেটের মাধ্যমে মিডিয়ামের দ্বারা নিজ অভিজ্ঞতাকে ব্যক্ত করেছেন। এই সকল কথা রবীন্দ্রনাথের পরলোক চর্চা পুস্তকে আছে, যেখানে বলা হয়েছে পরলোকবাসী সকলেই মহানন্দে আছে, স্থূল সুখ দুঃখ ও দৈহিক কোনো জ্বালা যন্ত্রণা সেখানে নেই। সেখানে যে যার নিজ নিজ ভাব অনুযায়ী ব্যস্ত আছে, যারা এখানে যে যে ভাবকে প্রাধান্য দিয়েছে বা ভালোবেসেছে, পরলোকে সে সেই ভাবকে আশ্রয় করেই মহানন্দে আছে। সেখানে বাধা দেবার কেউ নেই, পিছনে লাগারও কেউ নেই, কিন্তু এই ভাবে সে কতদিন থাকতে পারবে তা তার অজানা। তাদের মধ্যে বেশিরভাগ আত্মা এই দুঃখের পৃথিবীতে বা মরলোকে আর ফিরে আসতে চায় না। তাদের ইহলোকের আত্মীয় স্বজনের কথা মনে পড়লেও সেগুলিকে তারা ভুলতে চায়। সত্যজিৎ রায়ের বাবা পরলোকগত সুকুমার রায়ের বক্তব্য, তিনি সেখানে আনন্দে আসেন, পৃথিবীতে তিনি আসতে চান না, তবে তার মুক্তি হয়নি বলেই তিনি না আসার উপরে দৃঢ় হতে পারছেন না, এবং এমন পরিবার তিনি পাচ্ছেন না যেখানে পুনরায় তিনি ফিরে আসবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরলোকে সদা ধ্যানমগ্ন অবস্থায় আনন্দে কাল কাটাচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্ল্যানচেটে ডেকে পাননি, দাদা অন্য আত্মার মাধ্যমে খবর পাঠিয়েছেন তাকে বিরক্ত না করতে। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যানচেটের মাধ্যমে বহু পরলোকগত আত্মার সাথে কথা বলেছেন। তাদের কথা অনুযায়ী বেঁচে থাকার চেয়ে মৃত্যুর পরের অবস্থান অনেক বেশি আনন্দদায়ক। ইহলোকের মায়ামোহই সেক্ষেত্রে আবরণ দিয়ে রেখে ভয় দেখায়। রাজেন্দ্রলাল আচার্য তার মৃত্যুর পরপারে পুস্তকে লিখেছেন যে তিনি অনেক মহাত্মার সাথে প্ল্যানচেটে কথা বলেছেন। সেখানে তিনি বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কথা বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে প্ল্যানচেটের মাধ্যমে জানিয়েছেন, আমি তোমাদের এখানে আসার পাথেয় সংগ্রহ করতে বলছি, এখানে একদিন সকলকেই আসতে হবে, কিন্তু সঙ্গে করে যদি পাথেয় করে না নিয়ে আসো তবে বিপদে পড়বে। তিনি নিঃস্বার্থ সেবা ও ভালোবাসাকে পরলোকের পাথেয় বলেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলেছেন, মৃত্যু হলো নিদ্রার মতো, কোনো কষ্ট নেই, ঘুমিয়ে পড়ে জেগে ওঠার মতো ইহলোক ছেড়ে পরলোকে জেগে উঠে সমস্ত সুন্দর মনে হয় ও পরম আনন্দের অধিকারী হওয়া যায়। তিনি বলেছেন, তোমরা ভণিতা ছেড়ে দেশ বন্দনা করো, এতে তোমাদের মঙ্গল হবে। এ তো গেল প্ল্যানচেটের মাধ্যমে পরলোকের সুসংবাদ। আর যারা হার্ট অ্যাটাকে অথবা নানা রোগে ভুগে মৃত্যুকে বরণ করে আবার শরীরে ফিরে এসেছে, তাদের কথা নিয়ে বর্তমানে আমেরিকা ইংল্যান্ড বহুল প্রচারিত প্রচুর গ্রন্থ আছে। সেখান থেকে লেখক কিরণ কুমার রায় তার মৃত্যুর পর কি গ্রন্থে কিছু তথ্য সংগ্রহ করে লিখেছেন। সেখানে যারা কিছুক্ষণ মৃত্যুর অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছেন, তাদের কথা অনুযায়ী নানা জনের নানা রকম অভিজ্ঞতা হয়েছে। কেউ বর্ণনাতীত অবস্থায় ছিলেন বলেই ফিরে এসে প্রকাশ করতে পারছেন না, আবার কেউ গভীর শান্তিকে অনুভব করে ফিরে এসেছেন, কেউ কেউ আবার শরীর ত্যাগ করে নিজ স্থূল শরীরকে সম্মুখে দর্শন করে আবার তার টানে ফিরে এসেছেন, আবার কেউ অন্ধকারের মধ্যে বিরাজ করে ফিরে এসেছেন, কেউ আবার বিদেহ পরিচিত অপরিচিত আত্মাদের দর্শন করেছেন, আবার কেউ ওই অবস্থায় টেলিভিশন পর্দার মতো নিজ জীবনের সমস্ত বিগত কর্মের ছবিগুলিকে দর্শন করে নিজের অন্যায়গুলিকে অনুধাবন করেছেন। এইভাবে নানা জনে মৃত্যুর পাড়ে গিয়ে নানা স্বাদ নিয়ে ফিরে এসেছেন এবং আমাদের জানিয়েছেন। সেক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাস ব্যক্তিগত, তবে আমেরিকা ইংল্যান্ডের মতো আধুনিক উন্নত দেশের উচ্চ শিক্ষিত মানুষেরাও পরলোক সম্বন্ধে খুবই আগ্রহী।